কেমন লেগেছে আজকে ঘুরতে পেরে? সবাই মিলে আজকে অনেক ঘুরেছি একসাথে, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হ্যাঁ আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি, ও লেটস গো। এই যে আমাদের সাথে একদম আমাদের সাথে চলে যাচ্ছে শপিং করতে, রাতে আসার অনেক কেনাকাটা করবো। ওকে আজকে আমরা শপিং করতে যাচ্ছি, আমার সাথে আমাদের ভাবি আছে, ভাবি আজকে আমাদের শপিং করে দিবে। হবে না, হ্যাঁ দু তিন ননদকে নিয়ে যাচ্ছে ভাবি শপিং করে দেওয়ার জন্য। আমরা বাসে উঠে গেলাম, রাদিয়া তো অনেক খুশি, আর ইপুরা বাসে শুধু আমরা একা। লাকি আপনি বারবার একটু পরে পরে শুধু ফোন দেয়, আমরা দুইতলা বাসে ঘুরি আর আপনি মন খারাপ করে, আপনি আসলে আরো মজা হইতো। আমরা আপনাকে অনেক মিস করছি। খুকিয়াপুর প্রথমবার বাস থেকে নামার এক্সপিরিয়েন্স বলি, আমি আর জিসাপ আগে আগে নেমে গেছি, মানে আমরা নামতেছি বাস তো স্টপ দেওয়ার পরে আমরা নামতেছি, আর ওইদিকে খুকিয়াপুর হেপেপো ছিল একসাথে, ওরাও নামতেছে, নামার আগে বাস ছেড়ে দিছে। তো এখন ওদেরকে ফোন দিলাম, আমরা দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ, এখন খুকিয়াপুর আসতেছে। তুমি কি হারাই গেছিলে? হারাই গেছিলে রাতিয়া? আমরা এখন ইস্ট শপিং সেন্টারে এখানে আছি, আর আমার ভাবি খুকিয়াপু হেপি আপু আমরা সবাই আসছি শপিং করতে। আমরা এখন আছি ইস্ট শপিং সেন্টারের এখানে, তো সবাই মিলে আমার ভাবিকে হিজাব চুজ করে দিচ্ছে, আর ভাবি কিছু হিজাব নেবে। আবারও দেখা হয়ে গেল। রাদিয়া বাস থেকে নামে না আপু, বুঝছেন? পরে রাদিয়াকে বলতেছি কি সেজাকে দেখবা না, সে বাস থেকে নামে না। আপনার আপন ভাবি আমার ভ্লগে এসে দিশাকে বলে দিশা, আমাকে সে একজন কমেন্ট করছে বুঝছো, যে আর আমাদের ব্লগে এসে বলে কি দিশা আপু কি আপনাদের আপন ভাবি, মানে দিশা কিভাবে ভাবি? সেজা তো আসে নয়। সবাই মিলে ঘুরতেছি শপিং করতেছি, দিশা পুরো সাথে চলে গেছি। কিনে দেবো তোমাকে ড্রেসটা, ওকে আসো ব্ল্যাক কিনে দেয় তোমাকে এটা, হ্যাঁ লং আছে এটা। এই জায়গাগুলো পুরো মেলার মতো, না না সবাই জন্য কেন করি না,
মামি অনেক আদর করতে পারেন, খুব সুন্দর করে আদর করতে পারেন। এখন আমরা ফুচকা খেতে যাব সবাই মিলে। তো আপুদের একটু ব্যস্ততা আছে, তার জন্য আপুরা চলে গেছে। এখন আমরাই যাচ্ছি চটপটিওয়ালাতে যাব। হ্যাঁ, এগুলো বসো। এই তো আমরা আবারও চলে আসলাম সবাইকে নিয়ে স্ট্রিট বার্গারের রানা ভাইয়ার দোকানে। তো এখন আমরা এখানে বার্গার খাবো, বেলপুরি খাবো। বসেন আমাদের সাথে। আপু আপু খেয়ে যান, চলে যাচ্ছেন এদিকে। ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের হচ্ছে ভাইয়াদের এখানের খাবার কিন্তু খুবই মজা। তো যারা যারা আসবেন গ্রিন স্ট্রিটে, অবশ্যই ভাইয়াদের সবটা ভিজিট করে যাবেন। আর এখানে অনেক কিছুই হোমমেড আছে, ভাবি মানে হোমমেড বানাই। অনেক ধন্যবাদ আপনাদের, সবাইকে ইনভাইট করতেছি ইনশাআল্লাহ। পাঁচটা মাসে 4% ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। খুবই মজা। আর চা হচ্ছে আবার ভাবির জন্য, আমি অবশ্যই খাই না। আর আমাদের চটপটি ফুচকা আসতেছে অন দ্য ওয়েতে। আর আমি চটপটিওয়ালাতে অবশ্য এর আগেও খেয়েছিলাম হ্যাপি আপু সহ। আমরা ফুচকা খেয়েছিলাম, চটপটি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, তখন খুবই ভালো লেগেছিল। তার জন্য তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদেরকে। হ্যাঁ, চটপটিওয়ালার চটপটি এত মজা আর ফুচকা এত মজা। লাস্ট টাইম আমরা আসছিলাম হ্যাপি আপু সহ নুহাস, আমরা সবাই মিলে, তারপর তোমাদেরকে নিয়ে আসছি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমাদের হ্যাঁ, গ্রিন স্ট্রিটই তো তোমাদের প্রথম, আর চটপটিওয়ালাতে নিয়ে আসলাম। যে চটপটি ফুচকা তো বাংলাদেশে অনেক খেয়েছে আসলে, আমরা ইউকেতে বাংলাদেশের টেস্টে পাই না, তার জন্য ভাবলাম। ও এটা কি রাদিয়া? দিশাবু প্রথম খাও, খেয়ে রিভিউ বলো কেমন। অনেক মজা, অনেক মজা।
হ্যাঁ পুরো বাংলাদেশের মতো টেস্ট, তার জন্যই তোমাদেরকে নিয়ে আসছি। আমি কিন্তু ফার্স্ট টাইম আসার পরে সেকেন্ড টাইম ওদেরকে নিয়ে আসছিলাম, মানে বুঝতেই পারতেছেন কত মজা। এটুকু খাও, অনেক মজা। আমরা টু স্পাইস দিয়েছি, মানে অনেক বেশি ঝাল দিয়েছি, কারণ আমরা ঝাল খেতে সবাই পছন্দ করি। আপনারা চাইলে মিডিয়াম বা অনেক কম ঝালও দিতে পারবেন, ওদেরকে বলে নেবেন আপনারা কীরকম ঝাল খান। তবে ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর আসলে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেতে ভালোই লাগে। তোমরা চলে যাচ্ছি এখন, সবাই মিলে আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে, খুব মজা করে ফুচকা চটপটি বার্গার বেলপুরি আজকে একদিনেই অনেক কিছু খেয়ে ফেলছি পুরো বাংলাদেশি পে। যেহেতু ভাবিকে নিয়ে আসছি প্লাস খুকিয়াপুরা সবাই মিলে আমরা আসছি অনেকদিন পর এইভাবে ঘুরতে। খুকিয়াপুরা এই প্রথমই গ্রিন স্ট্রিটে এসছে, কারণ আসলে আমাদের বাসা থেকে গ্রিন স্ট্রিট অনেক দূর, যার জন্য সচরাচর আসা হয় না। তো খুকিয়াপুরা যেহেতু সুযোগ পেয়ে চলে আসলাম সবাই মিলে, আসলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। ইনশাল্লাহ আরও ঘুরবো, লন্ডনে তো আমরা আরও অনেক দিন আছি, ঘুরবো আপনাদের সাথে ভিডিও লাইভে শেয়ার করবো। এই যে খুকিয়াপুরা, খুকিয়াপুরা মনে হয় বাজার করবেন। আসো কিছু তরমুজ নিবে, আমরা টুকটাক বাজার করার জন্য চলে আসছি গ্রিন স্ট্রিটের এই একটা দোকানে। এখানে আসলে আজকে তোমাদের দিনটা কেমন ছিল সবাই বলো, কেমন লেগেছে আজকে ঘুরতে পেরে? সবাই মিলে আজকে অনেক ঘুরেছি একসাথে, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসে যাচ্ছি, বাসে করে যাব। তো বাস স্টপে যাচ্ছি, আর এরকম বাংলাদেশের মতো রাস্তার পাশে এরকম সব কিছু চা তারপর বেলপুরি সব কিছু পাওয়া যায়, যেটা আসলেই খুব ভাল লাগে। আমাদের বাস চলে আসছে, ইয়ে রাদিয়া। এখন বাচ্চাদের ফিলিংস দেখবো, মাদের কেঁপে বাচ্চারা কি করে। রাফান লাইটটা জ্বালাও, মান্ধা তোমার মাম্মি আসে নাই তো, তোমার মাম্মি কোথায়, মাম্মি কোথায়, মান্ধার মাম্মি কোথায়? তুমিও খেয়েছো মাম্মি কি মিস করছো, খুলে নিবো ব্যাগটা রাখি।